দর্শক একুশের রাতে আপনারা নিশ্চয় জানেন মাত্র কয়েক ঘন্টা আগে অর্থাৎ রাত দিকে আমাদের নয়টার সকলের প্রিয় মুখ সাংবাদিক সিনিয়র সাংবাদিক আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক জুবুল আহমেদ চৌধুরী এই কারণ বাজারে সড়ক দুর্ঘটনা নিহত হয়েছেন আমরা একুশের পরিবারের পক্ষ থেকে তার প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে আজকে অনুষ্ঠান শুরু করছি তাকে নিয়ে আসলে কথা বলতে গেলে অনেক কিছুই বলতে হয় শুধু একটি স্মৃতি আমরা অনুমোদন করতে চাই সেটি হচ্ছে যে দুই সালে তৎকালীন সরকারের ষড়যন্ত্রে যখন একুশ টেলিভিশনের কণ্ঠ রুদ্ধ করে নেওয়া দেওয়া হয় বন্ধ করে দেওয়া হয় উনত্রিশে আগস্ট দুই হাজার সালের সেই দিনটিতে জবুল আহমেদ চৌধুরী এই অনুষ্ঠানেই ছিলেন এরকম টক শোতে এরপরে উনি বিভিন্ন সময় একুশ টেলিভিশনের সুখে দুঃখে সবসময় পাশে থেকেছেন এই জন্য আমরা আরও বেশি করে আরও একবার তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমাদের অনুষ্ঠান শুরু করছি দর্শক আপনারা জানেন যে আজকে হবিগঞ্জে এবং কুমিল্লায় দুই দলের দুই প্রধান নেত্রী জনসমাবেশ করেছেন আমরা দেখেছি যে চিরাচরিতভাবে একে অপরকে অপরের ভাবে দোষারোপ করা হয়েছে বা করেছেন এর পাশাপাশি আমরা দেখেছি ছাত্রলীগ মন্তব্য করেছেন যে কেবলমাত্র প্রধানমন্ত্রী এবং ছাত্রলীগের সাবেক নেতারা ছাড়া আর কেউ ছাত্রলীগের কর্মকাণ্ড সম্বন্ধে কিছু বললে দে ডোট কেয়ার এনিথিং আমরা এও জানি যে সোহরা উদ্যানে রাশেদ খান মেনন ওয়ার্কার্স পার্টির নেতা তিনি সমাবেশে বলেছেন সন্ত্রাস চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ না হলে দেশ এগিয়ে যেতে পারবে না আসলে আমরা কতটুকু এগুতে পারছি বা কতটুকু পিছিয়ে যাচ্ছি এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব আমাদের সঙ্গে আজকে আলোচনা উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স এবং তারপর পরই রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম নেতা সাবেক সংসদ সদস্য নিরফার চৌধুরী মনি। আমি পঙ্কজ দেবনাথ আপনাকে দিয়ে শুরু করি আমরা কোনো প্রশ্ন না করে যদি সরাসরি আপনাকে আপনাকে জানতে চাই আসলে সেই গতানুগতিক অভিযোগ আমরা শুনতে পাচ্ছি আসলে কোন দিকে যাচ্ছি আমাদের রাজনীতি কোন দিকে যাচ্ছে রাজনীতি তার নিজস্ব পথেই এগোবে এবং ইতিবাচক পথেই এগোবে আমি শুরুতেই আমাদের শ্রদ্ধীয় যোগগুলো সভাপতি গভীর শ্রদ্ধা জানাই তার এই অকাল মৃত্যু আমাদেরকে ব্যথিত করেছে এবং আমাদের এই সামাজিকতার জগতে তার এই যে প্রতিকৃত তার মৃত্যু আমাদের গভীর ভাবেই আসলে ক্ষতি হয়ে গেল আমাদের এই এই জগতে তার পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই যে কথা বলছিলাম যে আসলে রাজনীতি তার আপন গতিতেই এগোবে আর সময় নির্ধারণ করে দেয় কোন দিকে যাবে আমাদের একটা সময় ছিল গণতান্ত্রিক উত্তরণে যাত্রা একটা সময় ছিল শরীরের বিরুদ্ধে আন্দোলন প্রিন্স ভাই সহ আমরা একসাথে ছাত্র সংগ্রাম পরিশোধ করেছি সরজলে ছাত্র করে আমরা শরীরের পতন নিশ্চিত করেছি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সংগ্রাম বারবার বাধাগ্রস্ত হয়েছে যেটি বারবার প্রয়োজন আমরা প্রায়ই বলি যে গণতন্ত্র অবাধ কিন্তু সংবিধান সংবিধান দ্বারা সীমাবদ্ধ প্রতি পাঁচ বছর পরে একটা নির্বাচন হতে হবে এটি সাংবিধানিক বাধ্যবাধকতা এবং গণতন্ত্র বিকাশের পথে গণতান্ত্রিক উত্তরণের যাত্রায় এটি হচ্ছে আমাদের অনস্বীকার্য যে প্রতি পাঁচ বছরের মাথায় নির্বাচন যদি ন্যাশনাল পার্লামেন্ট হোক ইউনিয়ন পরিষদ হোক উপজেলা পরিষদ হোক বা পৌরসভা হোক সিটি কর্পোরেশন হোক এটি হচ্ছে স্থানীয় সরকার কাঠামো থেকে শুরু করে জাতীয় রাজনীতিতে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে ধাপগুলো করাই হচ্ছে রাজনৈতিক কর্মীর কাজ গণতন্ত্র বিশ্বাসী রাজনৈতিক দলগুলো বা কর্মীরা সেই পথেই এগোবে এটি আমরা পথে এগোতে পারছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মন্তব্য করেছেন যে দেশে তিনি মন্তব্য করেন তার দলের অন্যান্য করেছেন বিএনপির আন্দোলন সংগ্রাম দামানো যাবে না অর্থাৎ তারা বলেছেন যে আন্দোলন সংগ্রাম নামলেই পুলিশ গুলি করছে তাহলে গণতন্ত্রের ভাষা সেখানে কি বলে আন্দোলন সংগ্রামে নামলেই পুলিশ গুলি করছে আন্দোলন সংগ্রাম মাঠে থাকলে আমরা তো দেখা গুলি নির্দেশ ব্রেক করেছি ওয়ান ব্রেক করেছি কারফিউ ব্রেক করেছি আন্দোলন তো আমরা করেছি এখানেই তো বসা আমরা সেই সাদাশির নরুসেন যেদিন মারা গেল সে মিছিল শুরু করে একেবারে নব্বই পর্যন্ত যদি প্রকৃত অর্থেই আন্দোলন করতে চাই আগে বুঝতে হবে জনগণ আমার সাথে আছে কিনা নিজ দলের কর্মীরা আমার আহ্বানে সাড়া দিয়ে আমার পাশে দাঁড়াচ্ছে কিনা আহ্বানে সাড়া দেওয়ার পরে নিজ দলের শিষ্যে তারাই আসেন না জনগণ করতে গে আসবে যিনি যখন মার্চ ফট ডেমোক্রেসি প্রোগ্রাম করলেন তার দলের নেক্সট ম্যান তো তার পাশে দাঁড়ায় নেই একটা লোক আসে দাঁড়ায় লোক পাশে দাঁড়াতে অ্যারেস্টও হইতো ধরে নিলাম যে নির্বাচন পুলিশ কি হতো পরে পরে কেউ পাশেই দাঁড়ায় নেই বারবার আহ্বান জানিয়েছেন ঢাকা নগরবাসী পাশে দাঁড়াও ঢাকার কোনো লোক হেফাজতের দিন তার অর্থাৎ জনগণ তো নাই তার নিজ দলের কর্মীরা তার সাথে নাই নির্বাচিত মনে কি বলবেন পঙ্কজ দেবনাথ বলছেন এবং অভিযোগ দীর্ঘদিনে যে বিএনপি আন্দোলন সংগ্রাম তেমনটি করতে পারছে না বিধায় পাঁচে জনের নির্বাচন করা সম্ভব হয়েছে ধন্যবাদ যারা দেখছেন প্রত্যেকেই শুভেচ্ছা যারা আমার সাথে আছেন তাদেরকে অভিনন্দন এবং যেভাবে শুরু করছি শেষটা ওইভাবেই করতে চাই যাতে আমাদের গণতন্ত্রটা থাকে আমি প্রথমেই শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি আমাদের যে টকশো আমাদের পূর্বপুরুষদের একজন আজকে অনাকাঙ্ক্ষিতভাবে চলে গেলেন জগলুল হায়দার চৌধুরীকে যার বক্তব্য আমার কাছে অত্যন্ত ভালো লাগতো আজকের এই সময়টা এখান থেকে আমাদের অনেক শিক্ষা আছে যে 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 আমরা আমরা এই এই দুই দিনের দুনিয়া হলাম টকশো করতে উনি আসছিলেন শুনেছি আমি সে টকশো করতে আসার সময় একটা মানুষ নাই এটা একটা সরকারের যখন যে সরকার থাকে আমি এই সরকার বলবো তা না একটা সরকারের চরম ব্যর্থতা আমরা এই পর্যন্ত আমাদের ট্রাফিকিং ভালোভাবে করতে পারিনি আমাদের ইলিয়াস কাঞ্চন একজন নিরাপদ সড়ক চেয়ে অনেক বলেছেন একজন মানুষ একটা বাস থেকে নেমে নেমার সাথে সাথে আরেকটা বাস তাকে পিষ্ট করে গেল এটা অবশ্যই সরকারের একটা গাফিলতি বড় ধরনের ব্যর্থতা যখন যে সরকারে থাকবে তখন সেই সেই ব্যর্থতা কাঁধে নিবে এই কারণে যে যদি সালিউশনটা না আনতে পারে আজকে যে কথাটা বললেন যে পঙ্কজ দা যে দেখামাত্র গুলি থেকে নাকি ব্রেক করেছেন ওনারা আজকে আমি এটুকু বলতে চাই দু হাজার যতগুলো আন্দোলন হলো যে আন্দোলনগুলোই হোক পান্না ভাই আপনি যদি খেয়াল করেন দেখবেন পুলিশ বুক বরাবর গুলি করে আগে কিন্তু এসে সময় হয়েছে কিন্তু খুব কম হাতে গোনা দুই একটা ট্রাক চালিয়ে দিয়েছে বুক বরাবর গুলি করেছে নূর হুসেন মারা গিয়েছে তারপরে কিন্তু আমরা একটা গণতন্ত্র ফিরে পেয়েছিলাম কিন্তু তারপর আমরা কি দেখেছি আজকে তখন তো একটা দুইটা সময় তখন হয়তো বা একটা পটকা ফুটলেও একটা সরকার কেঁপে উঠতো এখন কিন্তু এনভায়রনমেন্ট চেঞ্জ হয়েছে এখন অনেক গুলি বোমা কিছুতেই গভর্নমেন্টের কিছু আসে যায় না আর এই এই সময়টা ঠিক একই অবস্থায় যদি আমরা দেখি দেশের নেত্রী বেগম খালেদা জিয়া আজকের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা উনারা একসাথে আন্দোলন করেছিলেন দেখে একটা এর স্বাদ উৎখাত হয়েছে উনি যেটা বললেন যে বিএনপি মাঠে থাকে না আমি যদি বলি যে দুই হাজার পাঁচের দিকে আওয়ামী লীগের কিন্তু ওরকম আন্দোলন করে নাই কয়েকটা যুব মহিলা দল ছাড়া এখন আসলে ওই চেঞ্জটা যেটা টকশো শুরু হওয়ার আগে যেটা পঙ্কজদা বলছিলেন যে এটা আসলে পৃথিবীটাই এমন এখন হয়ে যাচ্ছে যে আমেরিকাতেও এখন দেখি যে আন্দোলন ওরকম লোকজন হয় না আমি কি তার মানে তাকে কোনো ই করার জন্য বলছি না সব জায়গায় এরকম হচ্ছে এখন এনভায়রনমেন্ট চেঞ্জের চেঞ্জের সাথে সাথে রাজনীতিবিদদেরও অনেক কিছু চেঞ্জ করা দরকার সেটা হয়তো চেঞ্জ খালি চোখে দেখা যাচ্ছে যে বিএনপি পারছে না আমি বলবো আগামী দিনে যদি তারাও বিরোধী দলে যায় কেউ না কেউ আমি এটুকু মনে করি রাত যত গভীর হোক ভোট ততই সমাগত আজকে যত আপনি আমাকে পাঁচটা প্রহার করবেন পাঁচটা নির্যাতন করবেন বার জেলে পুরবেন 20 বার আপনি বেরি পড়াবেন আপনি একসাথে আশি জনকে জেলখানায় ঢুকাবেন দুইশ জনকে জেলখানায় ঢুকাবেন বড় বড় সন্ত্রাসীদের বের করে রাজনীতিবিদদের দিয়ে জেলখানা ভরে দিবেন এতে কিন্তু সামনের দিনগুলো খুব ভালো না আমি এইটুকু বলতে চাচ্ছি কর্মীদের কিন্তু রাস্তা দেখছি পঙ্কজ দাস যখন ক্যাম্পাসে ছিল হ্যাঁ আমি এইটুকু বলি পঙ্কজ দা যখন ছিলেন আমরাও ছিলাম ক্যাম্পাস ওই সময়টায় উনাকে যখন তে অ্যারেস্ট করেছে আমাদের খারাপ লেগেছে এটা কেন হয়েছিল দুইটা রাজনৈতিক দলের বড় বড় রাজনৈতিক দলগুলোর সামঞ্জস্যহীনতা একে অপরের নামে কাদা ছোড়াছুরি করা এইসবের পরে যারা সেটা সুযোগটা নিয়েছিল তাদেরই কিন্তু বলিদের একজন উনিও আজকে যা ঘটনা ঘটছে আগামীতে যে তার চেয়ে খারাপ কিছু হবে না এটা কিন্তু আমরা নিশ্চয়তা দিয়ে বলতে পারি না আপনি যে কথাটা বললেন আমি ধরেই নিলাম আমার উপর আপনি একটা খড়ক তুলে দিলেন এটা সত্যি হ্যাঁ পরোক্ষভাবে হলেও এটা সত্যি কিন্তু যখন তখন একটা নূর হোসেনকে কে এরশাদ নয় বছর পরে একটা দুইটা পাঁচটা রাফুন বসুনিয়া নূর হুসেন দীপালি সাহা আমরা যেভাবে মুখস্থ বলতাম মুখস্থ বলতাম কেন কারণ হাতে গোনা যে কয়েকটা ছিল তার মানে আমি এরশাদের গুণগান গান সে সারা জীবন সৈরাচার কিন্তু তখন এটা একটা লেভেলের মধ্যে ছিল এখন তো এত একশো জন মারা যায় 200 জন মারা যায় 10 জন মারা যায় ২০ জন মারা যায় আওয়ামী লীগের সময় যদি নিজেরা নিজেরাও দল করে নারায়ণগঞ্জে একসঙ্গে এগারো জন নাই সাতজন একবারে নাই তারপর আবার উইটনেসও নাই এই যে এই যে দিনকে দিন পরিবেশটা খারাপের দিকে যাচ্ছে আমি এটাই বলছি যে এটা আপনি প্রাথমিকভাবে বিএনপি কে দিতে পারেন যে বিএনপি মাঠে নাই বা কিছু নাই করলে কিন্তু আন্দোলনকারীদের উপরে ঘটেছে কিন্তু কম আমি বলবো না যে একদম ঘটে নাই আমি সেটা বলবো না রেশিওটা আস্তে আস্তে ক্রম বর্তমানে এখন এমন একটা পর্যায়ে চলে গিয়েছে যে এটা আসলে লেভেলটাকে মাপা যাচ্ছে বলতে মানে গুলি করাটা আমি কিন্তু বারবার বলছি যে পেট্রোল মোয়ামে ঘুমন্ত মানুষকে অবোধ পুড়িয়ে মারা পশুর গাড়িতে পঁয়তাল্লিশ দিন লাগাতার অবরোধ করে জনজীবন বিপদস্ত করা হেফাজতের নামে লোক ডেকে এনে কোরআন শরীফে আগুন ধার দেশকে অজল করে রাখা এটা কি পুলিশ মেনে নেবে মানুষ পুলিশ নিশ্চিত থাকবে পুলিশ কিছু করবে না দিনের পর দিন মানুষের জীবনযাত্রা ব্যাহত করা মানে গাড়িতে পেট্রোল আপনি কি বিভৎস আঘাত বাচ্চা শিশুকে হাতে নিয়ে মা স্কুলে যাচ্ছে আপনার গ্যার বোমার আঘাতে বাচ্চা শিশুর মুখ ঝুলছে যাচ্ছে পুলিশ নির্বিকার থাকবে পুলিশ বসে থাকবে গণতান্ত্রিক শান্তিপূর্ণ প্রোগ্রামে কোথাও পুলিশ বাধা দেয় নাই হাজার হাজার সমাবেশ করেছেন দিয়েছে যা খুশি তা বলেন না বলতে থাকেন কে শান্তিপূর্ণ সমাবেশ করেন পিসফুল যে কর্মসূচিগুলো সেগুলো করেন পুলিশ কোথাও বাধা যাচ্ছে না যখনই ধ্বংস যখনই যুদ্ধকারীদেরকে সাথে নিয়ে আমি দেশকে ব্যর্থ করবেন জঙ্গি নির্ভর রাষ্ট্র বাড়ানোর চেষ্টা করবেন বাংলাদেশকে পাকিস্তান আফগানিস্তানের মধ্যে একটি তালেবানের রাষ্ট্র বাড়ানোর চেষ্টা করবেন তখন পুলিশ বসে থাকবে না মানুষ বসে থাকবে একটু অভিনেসেন প্রিন্স আপনার কাছে আসছি যখনই যে দল ক্ষমতা আসছে পালাক্রমে কয়েকবার বিএনপি আসছে ক্ষমতায় আওয়ামী লীগ আসছে কয়েকবার এই একই অভিযোগ বিরোধী দলে থাকাকালীন সময় সরকারি দলগুলোর বিরুদ্ধে অভিযোগ যে পুলিশের আস্তে পরিণত করছে এবং সেটি মাত্রা কি ক্রমান্বয়ে বাড়ছে কিনা ধন্যবাদ আপনাকে আমি কথার শুরুতে এটা একটু জানাতে চাই আসলে খুবই সকাহত মন নিয়েই আপনার আজকে এই অনুষ্ঠানে হাজির হয়েছি জগলুল আহমেদ চৌধুরী একজন সিনিয়র সাংবাদিক দেশবাসী তাকে চেনে সংবাদ জগৎ চেনে কিন্তু আমাদের কাছে তার থেকে একটু বেশি হচ্ছে যখন ছাত্র আন্দোলন করতাম তখন থেকেই ওনাকে চিনি উনি আমাদের একজন সিনিয়র এবং একসময় উনি প্রগতিশীল ছাত্র সংগঠনের সাথেও ছিলেন সেই সুবাদে আমরা বিভিন্ন সময় পরামর্শের জন্য ওনার কাছে গেছি সুতরাং তিনি যে আকস্মিক নাই এটা মেনে নেওয়া কঠিন তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেই আমি সংশ্লিষ্ট বিষয়ে একটু কথা বলতে চাই আপনি যে প্রশ্ন করেছেন আমার মনে হয় প্রশ্নে আসার আগে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন ওটা আমার একটু সময় দিলে আমি পরেই দেখুন আপনি আজকে কয়েকটি ইভেন্টের কথা বললেন যে কতগুলো ঘটনা ঘটেছে আমি এর সাথে প্রথমে আরেকটু যোগ করতে চাই আজকেই আরও একটা ঘটনা আছে যদিও হয়তো চোখের সামনে বা মিডিয়া তো আসেনি আপনি প্রধানমন্ত্রীর জনসভা সাবেক বিরোধী দলীয় নেত্রী প্রধানমন্ত্রীর সাবেক প্রধানমন্ত্রীর জনসভার কথা বললেন ওয়ার্কার্স পার্টির জনসভার কথা বললেন আজকে কৃষকরা তাদের নিজস্ব দাবিতে একেবারে টেকনাফ থেকে তে বাংলাদেশ কৃষক সমিতি আমাদের কমিউনিস্টরা যেখানে কাজ করে বাউন্ড অঞ্চলে মানববন্ধন করেছে একই সময়ে আজকেই বাংলাদেশের অন্যতম বড় ট্রেড ইউনিয়ন সংগঠন শ্রমিক সংগঠন ট্রেড ইউনিয়ন কেন্দ্র তার সম্মেলন সমাপ্ত হয়েছে সেখানে শ্রমিকদের দাবি নামাও আছে অর্থাৎ আমি বলছি এই রাজনীতির বাইরেও এই ধারাগুলো আছে এটা আমি একটু মনে করে দিলাম এবার আমি দেখি যদি যে আন্দোলন নিয়ে আপনারা বলছেন যে দুইজন প্রধান সারির মানে বর্তমান প্রধানমন্ত্রী সাবেক নেত্রী তারা যে পাল্টা পাল্টির কথা বললেন কিন্তু তার বিহাইন্ড কিছু আবার সিনারিও আছে সেটাকে আমি একটু তুলে ধরতে চাই প্রথম কথা বলি এই যে পাল্টা পাল্টি এটা তো আমি অস্বাভাবিক দেখি না কারণ রাজনীতিটা এখন হচ্ছে ঘায়েল করার রাজনীতি যেন তেন প্রকারে ক্ষমতায় থাকা বা ক্ষমতায় যাওয়াটাই প্রধান ওইটা হচ্ছে সোনার হরিণ ওইটা দিয়ে অনেক কিছু করা যায় জনকল্যাণ হ্যাঁ একেবারে হয় না তা না কিন্তু ওই কথা বলেই বহু ঘটনা ঘটানো যায় আমি আসছি না যার মানে কি বলবো যে ওই ঘটনার সাথে ওই যে পুলিশের যে কথাটা বললেন সেটি আমি একটু পরে আসি যে দেখবেন যে হিসাবটা মিলে যাবে তাহলে এটাই কিন্তু আমি দুটি ঘটনা একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই এই যে বক্তব্যের বাইরেও আমরা দেখলাম যে আমাদের প্রধানমন্ত্রী তিনি তার জনসভার আগে বিবিয়ানাতে আমাদের গ্যাস ক্ষেত্র এবং ওইখানে চারশো মেগাওয়াট বিদ্যুৎ সেটা উদ্বোধন করলেন ভালো পদক্ষেপ আমি ধন্যবাদ জানাই আরেকটা বিষয়ে আমি স্বাগত জানাই উনি ওখানে বললেন বাপেক্সকে শক্তিশালী করতে হবে এটাকেও ধন্যবাদ জানাই কিন্তু এর বিহাইন্ডে দুটো প্রশ্ন এখানে আমি একটু তুলে রাখতে চাই উনি ওনার বক্তৃতায় ওই সময় বলেছেন আমাদের গ্যাস সম্পদের প্রতিটি কণার সুষ্ঠু ব্যবহার করতে হবে কথা ঠিক কিন্তু দেখলাম ওনার পাশে তৌফিক এলাহি চৌধুরী যিনি আমাদের এই গ্যাস সম্পদ বিদেশি তুলে দেওয়ার জন্যই যথেষ্ট উনি যখন বিএনপি ক্ষমতায় ছিলেন তখন এই জ্বালানি সচিব ছিলেন ওনার আমলে বহু ঘটনাগুলো ঘটেছে সময় আজকে সে আলোচনা নাই দরকার হলে করা যাবে উনি সেই লোকই ওই আমলের বিএনপি আমলের সচিব এই আমলে ওনার উপদেষ্টা এবং আজকে আমাদের যে সমস্ত অসম চুক্তি সবটার সাথে উনি জড়িত ওনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে আমাদের গ্যাস সম্পদ সঠিক ব্যবহার না করার বিষয় কিন্তু আমি মূল কথা যেটা বলতে চাই দেখা গেল যে এই যে আমাদের যে গ্যাস সম্পদ উনি যে বললেন প্রতিটি কোন ব্যবহার করতে হবে তাহলে গ্যাস আমাদের বিদেশি কোম্পানির স্যাবরণ তো যত দ্রুত তুলতে পারে ততই কিন্তু সে এখান থেকে লাভ নিয়ে চলে যাবে আর যখন এটা আমাদের নতুন কোপ খননের জায়গাটা যথাযথ ভূমিকা না নেওয়া হবে তুলনা হবে তখন এলপিজি গ্যাস বেশি দামে আমদানির কথা বাংলাদেশে বলবে এবং তখন কিন্তু গ্যাসের দাম বাড়ানো আরো বহু ঘটনা ঘটবে আমি এজেন্ডা না বলে কিন্তু বলছি আমি বলছি যে আজকে কিন্তু বিহাইন্ডে এটাও আমার বিবেচনা রাখতে হবে সুতরাং আমি দাবি করি আমাদের দেশের বিশেষজ্ঞদের নিয়ে গ্যাস সম্পদ ব্যবহারের জন্য প্রধানমন্ত্রী একটা বিশেষ উদ্যোগ লিখ না হলে উনি আজকে যে সৎ আকাঙ্ক্ষার কথা বলেন এটা কাজে লাগবে না একই সাথে বিরোধী দলের নেত্রীরা আপনি বক্তব্য বললেন কিন্তু আমরা দেখলাম যারা মানবতা বিরোধী আমি মানবতাবিরোধী শব্দটা ওই শব্দচয়নের থেকে আমি বলতে চাই একাত্তরের ঘাতক যারা এই ঘাতকের অপরাধে যারা অপরাধে সাব্যস্ত হলেন কুমিল্লায় তাদের নর্দন কুর্দন আমরা দেখলাম গণতন্ত্রের নামে কি মেসেজ আমাদের দেয় তাদেরকে নিয়ে গণতন্ত্র কায়েমের কেউ স্বপ্ন যদি দেখেন কোথায় যাবে আমি জানি না এই ঘটনাগুলো রয়েছে আরেকটি ঘটনা আমি দেখলাম আগের দিন আমেরিকান ওই যে নিশা দেশাই তিনি অনেক কথা বললেন সেই কথার মধ্যে তিনি অংশীদারিত্বমূলক গণতন্ত্রটাই অনেকে আজকে নেয়ার চেষ্টা করছেন কিন্তু বলতে চাই বাংলাদেশের দরকার হচ্ছে জনপ্রতিনিধ্বমূলক গণতন্ত্র এই জায়গাটার আলোচনা আমরা এর কারোর মধ্যে দেখি না সেটা যদি করতে হয় আমি এক কথাই বলি এটা শেষ করে দিই সেটি হচ্ছে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা হুটা নির্বাচনকে চার শত্রুর হাত থেকে মুক্ত করতে হবে ওনারা অনেক সময় খালি এক শত্রুর কথা বলেন

এমপি মানে সোনার হরিণ এইটা আজকে ব্যবসা বাণিজ্য নানা ধরনের কাজে লাগে সম্পদ ফুলে ফেবুটার কাজে লাগে আপনি বিগত দিনের উদাহরণ আমরা দেখলেই দেখতে তা সেইটা করার জন্য কি হয় যিনি ক্ষমতায় থাকেন যার কাছে নীতিটা প্রধান থাকে না দেশকে পুলিশি রাষ্ট্র বানাতে হয় আর কোনো অল্টারনেট থাকে না সুতরাং দিন যত যাবে দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করাই এই অবস্থায় থাকবে এই ওইখানেই নিয়ে আপনার সূত্র ধরে আমি একটু আবার আসতে চাই দেবনাথ আপনার কাছে রুহিন প্রিন্স প্রিন্স নিশাদিসায় কথা বলেছেন এটা সত্য কথা এটা চরম সত্য কথা বিদেশি কূটনীতিকরা বা বিদেশি মন্ত্রী বা মাতবরা এসে আমাদের দেশে যেভাবে নাক গলায় এটা অবশ্যই কোন অবস্থাতেই মেনে নেওয়া যায় না নিন্দনীয় কিন্তু পাশাপাশি কি এটিও সমীচীন যে একজন কূটনীতিকের নামে একটি দলের মানে হাই সেকেন্ড হাই কমান্ড যাকে বলা যায় আপনার দলের নেতা সৈয়দ আশরাফ আশরাফুল ইসলাম তিনি মন্তব্য করেছেন তার বাড়িতে একজন পালিত মেয়ে আছে তার নামের সাথে নামের মিল এই জন্য তিনি সেই মেয়েটির নাম পরিবর্তন করতে চেয়েছেন এই যে এইভাবে করা এটা আসলে কতটুকু রাজনৈতিক এটি বিদেশিরা তো স্বার্থেই আসে বিদেশিরা যখন ব্রিটিশরা যখন সেরাজার কাছে বরিবন নিয়ে আসে প্রথম তখন তো সিরাজদুল্লাহ বোঝেন নাই যে খরন হচ্ছে যে ওরা এসে উপনিবেশ তৈরি করবে বিদেশিরা বিদেশের স্বার্থেই আসে সেটি কখনো এসে ওদের সুবিধা মতো কাদের ভর করে কাজেই সবাই তাদের নিজ স্বার্থটাই সামনে দেখবে আমরা রাজনৈতিক কর্মী রাজনৈতিক দল আমাদের কাছে আমাদের দেশটাই আগে বড় আমাদের দেশের স্বার্থটাই বড় স্বার্থ আর এখানে কোন একটা দেশের এখানকার যিনি কমিশনার সেখান থেকে শুরু করে ওই দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ছোট আমাদের অনেকেই বিভিন্ন দেশের বাইরে পড়াশোনা করছেন ইন্টারাকশনটা আছে যোগাযোগ আছে কাজেই সকলের সাথে ঢাকা থেকে শুরু করে সেই ওয়াশিংটন অথবা লন্ডন অথবা চীন সকলের সাথেই যোগাযোগটা সকলের থাকতেই পারে কাজেই কোনো একজন এসে কাউকে সার্টিফিকেট দেওয়ার অর্থ এই না যে ওই দেশের রাষ্ট্রপ্রধানের সাথে বা সরকার প্রধানের সাথে অন্য কোনো রাজনৈতিক দলের পরিচয় নাই বা সম্পর্কটা নাই কাজে এটা নিয়ে আমি কথা বলতে চাই না এগুলো একান্তই ব্যক্তিগত পর্যায়ে এটা আগেই বলেছি দুনিয়াটা ছোট এখন সকলের সাথেই যোগাযোগের সুযোগ রয়েছে আমি আমি শেষ করছি প্রিন্স ভাই বলে গেছেন বা মনি আপা বলেছেন যে আসলে দুইটা বিষয় আপা বলেছেন দুশো আসবো দুশো বিষয় আসছে দর্শক ফোনে রয়েছেন হ্যালো দর্শক কে রয়েছেন ফোনে হ্যালো

আমরা পক্ষ থেকে চাই যে গণতন্ত্রে কোন ভাষা আছে আজকে সংসদের গণতন্ত্রই আজকে আপনি মানে বিরোধীদের ইয়ে হলো যে তারা সংসদ সরকার পরিচালনা করবে তার সমালোচনা করা কিন্তু আজকে সমালোচনা করতে গেলেই আজকে পুলিশ ঘরতে থেকে বেরোতে দেবে না সমালোচনা করতে গেলে পুলিশ গুলি করে মারছে জি আপনি বললেন গণতন্ত্রে দশগত বুঝতে পেরেছেন আমরা এবং আমরা পেরেছি পক্ষ আজকে যে কুমিল্লায় জনসভা হলো যেখানে যুদ্ধাপরাধীরা এবং করলেন কারা এরা পুলিশ কোথায় মারল যে বেগম জিয়া মাননীয় সাবেক বিরোধী দলীয় সরি প্রধানমন্ত্রী সারা তো সমাবেশ করে বেড়াচ্ছেন এবং হাজার হাজার লোকও হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেখানে সমস্যা কি কেউ তো মারছে না যদি পুলিশই মারতো বাধা দিত তাহলে এত লোক করতে আসলো আপনি পেট্রোল বোমা মেরে মানুষ মারতে যাবেন গাড়িতে আগুন দেবেন জীবন্ত মানুষকে পুড়িয়ে মারবেন তখন তো বলেছেন আমি শেষটা দিয়ে শুরু করি কুমিল্লায় আপনি জানেন পান্না ভাই গতকালকে শত শত কুমিল্লার দাউদকান্দিতে শত প্রায় শতাধিক গেট ভাঙচুর করা হয়েছে ব্যানার ট্যানার সব ছিঁড়ে ফেলা হয়েছে তারপরে কুমিল্লায় করেছে পঙ্কজ দাও বারবার বলছেন কুমিল্লা আমি তাকে মানে বিনয়ের সাথেই বলছি রাজনৈতিক ভাষায় যে যদি কুমিল্লায় সমাবেশ হয় হোয়াই নট ঢাকা আপনারা ঢাকায় তারেক রহমানের একটা জন্মদিনের একটা দলীয় কর্মীরা একটা ফুল বিনিময় করবে সেখানেও আপনারা দিচ্ছেন না পাঁচ জনকে এখানে হতে দিচ্ছেন না আমি তরুণ প্রজন্ম নামে একটা দল যেখানে আমি বলি সমাবেশ করছেন না আপনারা না ঢাকায় কোনো সমাবেশ মানে ভাই আপনি দেখেন কোনো সমাবেশ ঢাকায় সর্বশেষ আজকে আট মাস নয় মাস যাবত ঢাকায় কোনো সমাবেশ হয় ভুল ভুল হচ্ছে ভুল হচ্ছে ভুল হচ্ছে আপনি দেখেন সর্বশেষ সেই দিনের যে গত মাসের সরার দিতে কি আপনারা দিয়েছেন 7ই নভেম্বর এখনো নভেম্বর আজকে 7ই নভেম্বরের আমি সর্বশেষ আমি একটু বলি পঙ্কজ দা আপনার সময় বলুন সাতই নভেম্বরে আপনারা জনসভা করতে দেননি আপনি আপনার সময় এটা খণ্ডন করেন প্লিজ এবং তারপরে বিক্ষোভ দিল বিক্ষোভ আপনারা ওইভাবে পালন করতে দেননি তারপর আপনি বারবার বলছেন যে পেট্রোল বোমা পঞ্চায়েত পঁয়তাল্লিশ দিন দেশকে অকেজ করা কোরআন পুরানো আমি বলতে চাই না আমি শ্রদ্ধা করতে চাই রাজনৈতিক আমার সহকর্মীদেরকে সহকর্মী বলতে শুধু নিজের দল বুঝায় না আপনারাও বুঝান যেহেতু আমরা এখানে প্রিন্স ভাইকেও বোঝায় যে পেট্রোল বোমাগুলো কোথায় পড়েছে বিশেষ একটা বাসে পড়েছে বাস টাকায় আওয়ামী লীগের বিশেষ কোন লিডারের তো সেইখানে যদি আমার মনে হয় আমার যদি ভুল না হয় আমার ভুল হতেও পারে আমি মানুষ কিন্তু জরিপের লোকজন তো আছে সমস্ত বাংলাদেশে এবং ঢাকায় তো অবশ্যই আছে গোয়েন্দা সংস্থাগুলো আছেন তো আমার এটা মনে হয় কুরআন শরীফ কোনো মুসলিম সে প্রিন্স যদি হয় কোরআন শরীফ পুরাতে পারে এটা আমি ইম্পসিবল বিশ্বাস করি না আমি শুনেছি যে এই দিন হেফাজতের ঘটনার আগে পাঁচ হাজার পাঞ্জাবি বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের অফিস থেকে কেনা হয়েছিল কেন কেনা হয়েছিল আমি না আপনার কাছে আমার জানার খুব ইচ্ছে এবং পাঁচ হাজার এটা তো কোনো অকেশন ছিল না ঈদের আগে কেনা হয় বা অন্য কিছু সময় পূজার সময় কেনা হয় সেটা ছিল যেটা বলেছেন আমি উনারও একটা কথা বলি দুটা কথার সঙ্গে একটাই আমি একমত যে বিএনপির সময় সচিব ছিলেন আওয়ামী লীগের সময় উপদেষ্টা হয়েছেন আমরা আসলে নিজেরা অজ্ঞ থাকি তো এই জন্য নিজেরা নিজেরা আমি পঙ্কজদার নামে দুইটা বাজে কথা বলি উনি পারলে পাঁচটা বলেন আবার আমরা রাজনীতিবিদরা করি কিন্তু আমলাদের কাছ থেকে কিন্তু আমরা অনেক দূরে থাকি যে কারণে যখন যে সরকার আসে আমরা আমলা নির্ভর হয়ে যায় ব্রিটিশের সেই লালফিতার দৌরত্বটা আমরা ভাঙতে পারিনি বুধ বলেই আমাদের মধ্যে যে ঝগড়া মারামারিটা হয় এটা সিংহভাগ দায়ী আমলারা তারা চুরকে বলে চুরি করে সাধুকে বলে জেগে থাকো তো সেই জায়গাটা আমাদের চেঞ্জ করতে হবে এবং আরেকটা জিনিস কিন্স ভাইয়ের সাথে আমি বলছি বিনয়ের সাথে যে একাত্তর বিরোধীদের কথা বলছেন সরকারে যারা আছেন তারাও একাত্তর বিরোধীদের কথা বলেন এবং একাত্তর বিরোধীদের তারা বিচার করছেন আমরা কিন্তু কেউ এই নিয়ে কোনো কথা বলিনি তো তারা বিচার করছেন তারা তো এখন সংখ্যাগরিষ্ঠ বিরোধী দলও তারা আমি বলি পান্না ভাই বিরোধী দলেও তারা সরকারি দলেও তারা তারা তো চাইলে যে কোনো সময় এই দলটাকে ব্যান্ড করে দিতে পারে আমার যদি নাগরিক অধিকার থাকে আমি ইলেকশনে দাঁড়াতে পারি আমি যদি ইলেকশনে দাঁড়াতে পারি আমি দল করতে পারি আমি যদি দল করতে পারি জনগণ যদি আমাকে ভোট দেয় আমি তাহলে নির্বাচনে যেতে পারি জনগণ যাতে ভোট না দিতে পারে আমার নাগরিক অধিকার থেকে যদি আমি বিচারজন বঞ্চিত হতে পারি বিচারের আমরা তো বিচার কিছু বলিনি পক্ষে তো অবশ্যই না পক্ষে থাকতে কিন্তু আপনি মুক্তিযুদ্ধকে রাজাকার বানাবেন রাজাকারকে মুক্তিযোদ্ধা বানাবেন ষোলো জন সচিব আপনার মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নিয়ে তারা ডাবল ডাবল সময় তারা সচিবগিরি করছেন প্রমোশন পাচ্ছেন এইসব করবেন রাজাকার আর মুক্তিযুদ্ধ তো এখন একাকার হয়ে গিয়েছে আমি আপনার সাথে মিলছেন না কাদের সিদ্দিকি রাজাকার আমি কিনা মুক্তিযুদ্ধ একটা সনদ আছে বীর বিক্রম বীর উত্তম উপাধি আছে আমার সাথে আপনার মিলছে একজন রাজাকার তাকে আমি পতাকা দিচ্ছি তার সাথে আমি আত্মীয়তা করছি তার সাথে আমি বিবাহ বন্ধন আবদ্ধ হচ্ছি এটা আমার কোন দেশি আইন আইন তো সবার জন্য সমান গরিবের জন্য একটু বলতে দেন একটা ফোন নিয়ে

যে সরকার ছিলেন আগে সরকার কংগ্রেসের সরকার তার থেকে বেশি সাপোর্ট দিচ্ছেন বর্তমান সরকার এই সরকারকে তাহলে আমি কি বলতে আমরা কি বলতে পাচ্ছি না যে বাংলাদেশের রাজনৈতিক নেই রাজনৈতিক বৃদ্ধির বাংলাদেশের বাইরে চলে যাবে খুব গুরুত্বপূর্ণ আমি একমতই আমি এটুকু শেষ করছি কূটনৈতিক শিষ্টাচার যেটা আমাদের সৈয়দ আশ্রাব সাহেব বলেছেন উনি যে কথাটা বলছেন এটা কোন কূটনৈতিক ভাষা হতে পারে না। আমরা বাংলাদেশে যারা কূটনীতিকবিদরা আসেন তারা কিন্তু বলেন যে অন্য দেশে গিয়ে আমাদের কাঠখড় বহু কাঠখড় পরে একটা তথ্য পাওয়া যায় আর বাংলাদেশের রাজনীতিবিদরা নিজের খায়া রিক্সা ভাড়া দিয়ে আমাদের দেশে বলে যায় এই হলো তফাৎ এখানে কিন্তু কোনো বিএনপি আওয়ামী লীগ বলা নাই যখন যে যেভাবে পারছে সেভাবে সন্ধ্যা দিনে এক ধরনের রাজনীতি করছে রাতে কূটনীতিবিদদের সাথে দেখা করছে দেখা করছে এখন দেখা দেখা করতে যারা গেছে সব বড় বড় পতাকা আলারাই আমি সেটা বলবো না যে বিএনপিও যায় না বা কিছু না এটা উচিত না এটা আমি সাপোর্ট করি না কিন্তু পাশাপাশি এটাও বলি কূটনৈতিক একটা ভাষা আছে আমাদের লিডাররা যদি সেটা না শিখে শেখার কোনো লজ্জা নাই

মাঝে মাঝে প্রথম আলো পত্রিকায় নিয়ে আসছে সব পঁচাত্তরের আগে পরে ওই সময়কার কি কি করেছেন এগুলো কিন্তু এত বছর পরে আমরা প্রমাণ পাচ্ছি আমাদের গণতান্ত্রিক যাত্রাকে হয়ে দাঁড়াবেন যারা আমাদেরকে গণতন্ত্রের যাত্রাকে ব্যাহত করবেন এবং ব্যাহত করা ষড়যন্ত্রকে মদত দেবেন যারা তৃতীয় শক্তি যে আপনি বলেছেন যে বেশি কিছু যারা তৃতীয় শক্তির উত্থানকে গণতন্ত্রের বাইরে অনির্বাচিত অসাংবিধান শক্তিকে প্রণোদনা দেবেন আমি আমি একটি প্রশ্ন না করেই পারছি না একাত্তরে মার্কিন যুক্তরাষ্ট্রে যে ভূমিকা এটাই আমরা সবাই জানি অবশ্যই তারা গৃহীত কাজ করেছে আপনি যদি ওই জায়গাটাই হিট করতে চান তো আমাদের উচিত আমাদের উচিত মানে বর্তমান সরকারের উচিত যে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো কূটনীতিককে বাংলাদেশে স্থান না দেওয়া ওই যাওয়ার দরকার নেই আমরা আমি বলি আমার দেশ বাংলাদেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা সমৃদ্ধ বাংলাদেশ গড়া লড়াই ব্যর্থ রয়েছি এই দেশটাকে আমরা গর্ব আমরা আবারও বলি যে রবীন্দ্রনাথ ঠাকুর তার আছে পশ্চিম আজ খুলি আছে সেটা হতো উপহার দেবে আর নেবে মিলিবে যাবে না ফিরে আমরা কিন্তু ওই দেবো আর নেবো মিলাবো মিলিব যাব না ফিরে আমরা স্বাধীন মর্যাদা নিয়ে আমরা করলেন আসাব সাহেব মন্তব্য করেছেন যে কংগ্রেসের চেয়ে বর্তমান মোদী সরকারের মোদী নরেন্দ্র মোদী তিনি অনেক বেশি আওয়ামী লীগের সাপোর্টার

জনস্বার্থের থেকে নীতির থেকে নীতিহীনটা বেশি জনস্বার্থের নাম করে নিজেদের ক্ষমতাটা বেশি তার প্রমাণ এই যে তিনটি আলোচনা তিনটা ধরে আমি সংক্ষেপে বলে দিই প্রথম কথা বিদেশি বাংলাদেশে অবশ্যই আমাদের কূটনৈতিক ভাষা শিখতে হবে সেটা করতে হবে দ্বিধ্বন্দ্ব নেই কিন্তু অবশ্যই বাংলাদেশে যেসব কূটনীতিবিদরা থাকবেন তারা বাংলাদেশকে বিবেচনা করে মানে এই দেশ এই স্বার্থ বিবেচনা করেও কথা বলতে হবে যদি তারা কথা না বলেন আমরা প্রয়োজন অবাঞ্ছিত শিষ্টাচার মানা তো বললামই কিন্তু মজার ঘটনা হচ্ছে এই দুইটা দলের দিকে তাকালে দেখবেন এই দুই দল বললে ভুল হবে এর আগে এসাদ সাহেব ছিলেন আর রাজাকার দেব কথা তো বাদই দিলাম তারা যখন তাদের পক্ষে কথা বলে তখন আপন বুকে টেনে নাই যখন একটু বৃদ্ধ যায় তখন কিভাবে করা যায় এই হচ্ছে মূল বিষয়গুলো দাঁড়িয়ে গেছে এইটা দিয়েই বলা যায় যে আমাদের এরা এই বিদেশিদের বিষয়ে তাদের যথাযথভাবে দেশের স্বার্থে ভূমিকা পালন করছে না দেখে নিজের স্বার্থটা দেখেন সেইটাকে ধরে প্লাস মাইনাস তারা বিবেচনা করে সুতরাং ভাষা এক একজনের এক এক রকম হয়ে যায় এইটি হচ্ছে একটা ব্যাপার আমি সাধারণভাবে ধীদের কথা বললাম এবার আমি আসি এই যে জামাতের কথা বলছেন এটা একটি গুরুত্বপূর্ণ মনে করি দেখুন তাহলে বিষয়টা দাঁড়ালো কি আমরা অনেকদিন ধরে বলে আসছি জামাত কোর্টেও প্রমাণিত হয়েছে যে তারা যুদ্ধাপরাধী সংগঠন অনেক আগেই বলে আসছে যে পাকিস্তানি বাহিনী যখন সারেন্ডার করলো তখন কিন্তু বলা ছিল সাথে তার অকজিলারি ফোর্সও সারেন্ডার করল অক্জিলারি ফোর্সকে জামাত ইসলাম কারণ জামাত ইসলাম বাংলাদেশের মাটিতে এবং আমাদেরকে যদি এটাও বলে এই থাকে এই যে আমাদের একজন বিশিষ্ট আইনবিদ তিনি এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করেন তিনি যেটা তথ্য এখন বলছেন আমাদের কাছে আমাদের সংবিধান অনুযায়ী কিন্তু জামাত নিষিদ্ধ করতে হয়ে যায় কোনটা জানেন আমাদের সংবিধানে বলা আছে যে উপদেষ্টাকালীন মানে অস্থায়ী সরকারের যে বিধানগুলি ওইগুলো সব ঠিক আছে বৈধ ওই বৈধ হলে কিন্তু জামাত ইসলাম আর বৈধ বাংলাদেশে থাকে না মানে জামাত ইসলামকে ওই সময় রাজনীতি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে তারপরও বাংলাদেশে আছে ক্ষমতাসীনরা এটা নিয়ে খেলছে আর দুর্ভাগ্য হচ্ছে যিনি আজকে বিরোধী দলের দাবিদার তিনি ক্ষমতাসীনটা কেন করে না

তাতে হচ্ছে উনি যে কথাটা এইটার মধ্যে আমি বলছি যে এই যে যেমন দেখবেন যে দুই দলের কাছে আসার বিষয়টা এটা উনি প্রথমে এটা যেটা বুঝাইতে চেছেন এটা আমি বললাম যে আমার ধারণা ভাই কারণ আমি তো আর শুনি নাই অনলাইন পত্রিকায় পড়ে যেটা যে বিএনপি প্রথমে ভেবেছিল যে বিজেপি ক্ষমতায় আসলো সুতরাং কংগ্রেসের সাথে সম্পর্ক বিএনপি মানে আওয়ামী লীগের অবস্থা খারাপ হবে এই কথা বলে উনি বলছেন যে এখন দেখলে যে তোমরা দেখো আগের থেকে এরা বেশি আওয়ামী তার মানে আমি জিনিসটাকে এটা বলি যে জিনিসটাকে নিচ্ছে কোথায় দেখেন নিচ্ছে হচ্ছে কে ওইখানে আসলো তার নীতি কি আদর্শ কি সেটা কিন্তু তার কাছে প্রধান না বিবেচনার বিষয় না বাংলাদেশের স্বার্থটা প্রধান না সে আমার কত কাজের কর্পোরেট ব্যবসায়ী তারপরে ধর্মাবাজ ডর এরকম আছে কিন্তু আবার দেখেন বিএনপি আসার সাথে সাথে তার কাছ থেকে কি বলে অভিনন্দন বার্তা আগে পাঠানো আগে পাঠানো এবং তারেক জিয়ার সাথে আগে লাইন ঘাট করা কত রকমের ঘটনা এই দিয়ে এই দলগুলোর কি দাঁড়ায় যে নীতি আদর্শটা প্রধান না পাশের রাষ্ট্র এবং বিদেশি রাষ্ট্র তাদের ব্লেসিং পাওয়া জনগণের উপরে ভরসা করে এইটা করে শেষে আর খালি মন্তব্য করি এখানে দুইজন বলেছেন যে আজকে বিদেশে অনেক সময় নাকি মানুষ মিছিলে আসে না আমি বিনয়ের সাথে বলছি এই তথ্যটা ঠিক কিনা নিজেরাই ভেবে দেখবেন আজকে আমেরিকা বলেন ইংল্যান্ড বলেন হংকং বলেন এই জায়গাগুলো তো আপনারা দেখেন ছাত্র বেতন নিয়ে গণতন্ত্রের আকাঙ্ক্ষায় ওই নিরানব্বই পার্সেন্ট এবং ওয়ান পার্সেন্ট লক্ষ লক্ষ মানুষ মিছিল করেছে বাংলাদেশ আমরা এই দেশের অধিকাংশ মানুষ মুসলমান কিন্তু এইবারও এই যে কি বলে প্যালেস্টাইনে হামলার পরে আমরা কোন বড় মিছিল করতে পারিনি লন্ডনের রাজপথে লক্ষ লক্ষ পয়েন্টটা বললাম যে মানুষ আজকে নামে না ওইটা না হয়তো বা আমরা পারছি না যারা যারা হয়তো ভালো কথা বলি আমরা আনতে পারছি না মানুষের মনের সাথে আমাদের কথাকে মিলাইতে পারছি না মিললে কিন্তু নামবে বাংলাদেশেও নামানো সম্ভব বলে আমরা মনে করি আলোচনায় ফিরছি একটা ছোট্ট বিরতি পরে দর্শক দেখছেন একুশের রাত কথা বলছিলাম গণতান্ত্রিক আচরণ নিয়ে দীর্প মনি আমি যদি প্রশ্ন করি যে আপনারা বারবার পুলিশের কথা বলছেন পুলিশ হামলার হামলার ভয়ে বা পুলিশের গুলি বর্ষণের ভয়ে নেতা কর্মীরা কথা নামতে পারছে না এই ঢাকা মহানগর কমিটি নিয়ে কিন্তু আপনার দলের চেয়ারপারসন বেঙ্গিয়া তিনিও প্রকাশ করেছিলেন যে ঢাকা মহানগর কিছু করতে পারছে না এই দল পুনর্গঠন হলো সেই দলের পূর্ণাঙ্গ কমিটি আমরা আজ পর্যন্ত দেখলাম না তা আমরা কোনটা ধরে নেব শুধুমাত্র সরকারি দলের পুলিশি যে চেহারা সেটির ভয়ে নামতে পারছেন না নাকি নিজেরাও গুছিয়ে উঠতে পারছেন না আপনার কথাটা আসলে এরকম যে অনেকটা সময় নিয়ে আপনি দেখেছেন যে দুই তিন দিন আগে আমাদের ঢাকা মহানগরের আহ্বায়ক উনি বলেছেন যে আমরা গুছিয়ে উঠেছি দিনের মধ্যে আসলে অনেক বড় তো ঢাকা শহরটা একশোটা কমিটি অনেক দিনের কমিটি ছিল সতেরো আঠারো বছর কমিটি হয় নাই তো কমিটি একটা বড় দলগুলো হতে গেলে দেখবেন আমি লিগেও তাও হয় কমিটি হতে গেলে দুটো গ্রুপ থাকে গুন্দল হয় ঝগড়া হয় এসব নিয়ে এর মধ্যেই হয়তো দিবে আমি আপনার এই কথাটা বলছি তবে পুলিশের কথাটা যখন বলেন পুলিশ যখন দেখা যায় যে ছাত্রলীগ যুবলীগের পুলিশ ঠিকমতো দাঁড়াতেও পারে না ওরা এখন পুলিশ হয়ে গিয়েছে আরো পঞ্চাশ নিয়ে তখন কিন্তু একটা কথা থাকে যে জীবনের ভয়টা আসলে মানে আমি আরো দুই একদিন বলছি জীবনের ভয়টা এমন এই যে জঙ্গলু ভাই উনি আসছেন টকশো করবেন উনি কিন্তু মাঝপথে থেমে গেলেন এই যে থেমে গেলেন এটাও সত্যি যে আমার জীবনটা যদি এখানে থেমে যাওয়ার থাকে তাই থেমে যাব, কিন্তু তারপরে মানুষের ভয়টা কাজ করে এখন আমি আপনাকে পুলিশের ব্যাপারগুলো যখন বলবো পুলিশের ব্যাপার আর ওই পঙ্কজদা বলছে যে আর মিলাবো মিলাবে হয় হয় না না একসাথে এরকম দীপু তো চুক্তি নিয়ে এই কবিতাটাই বলেছিলেন আজ পর্যন্ত আমরা তিস্তা চুক্তি উনি নিশ্চয়ই ভুলে যায়নি এবং আমি সর্বশেষ জামালপুরের একটা হিসাব বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী নবম জাতীয় সংসদের উনি ইসলামপুর থানায় একটা মিটিংয়ে গিয়ে বলছিলেন জামালপুর আড়াইশো শয্যা বিশিষ্ট একটা হাসপাতাল আছে হাসপাতালে সেইখানে প্রধানমন্ত্রী ইসলামপুরে বলেছিলেন যে এইখানে দিন যাবো আমরা যখন এমপি তারও আগে থেকে জামালপুরে একটা মেডিকেল কলেজ নিশ্চয় সেটা উনি বলে আসছে এরপরে আমি ক্ষমতায় আসলে দিব এবং যেহেতু আওয়ামী লীগের এমপিরাই সব দেওয়ার জন্য ব্যবস্থা করছেন এখন মিলাতে আর দোয়ার মিলাত গেলে যা হয় আজকে উনার জন্য আওয়ামী লীগ পর্যন্ত ভয়ে অস্থির যে হাসপাতাল ওইখানে স্থানীয় যে একজন প্রতিমন্ত্রী আছেন উনি ওইখান থেকে পাঁচ কিলো দূরে টাকা পয়সার জন্য উনি জমি জিরাদ কিনে রাখছে ওইটা বিক্রি করার জন্য সরকারের কাছে বিশিষ্ট বাদ দিয়ে আরো শত শত কোটি টাকা বেশি খরচ করে ওখানে হাসপাতাল দেওয়ার পায়তারা করছে জনগণ অসহায় আজকে বিএনপি যেমন আমাকে প্লিজ বলবেন আওয়ামী লীগের যে ভাইকে পাবেন তার সামনে বলবেন আওয়ামী লীগের ঠিক তেমনই বলে একটা জায়গায় কিন্তু আর বিএনপি আজকে আপনাদের মাধ্যমে বললাম যে পুলিশ কিন্তু আজকে ওই আওয়ামী লীগের নেতাদেরও দৌড়াচ্ছে এটার জন্য আগামীতে কিন্তু আপনাদেরই চিন্তা মিলাই আপনি যে অভিযোগ করেছেন প্রিন্স জোটের অন্যতম সভাপতি রাশেদ বেসামরিক বিমান করেছেন গতকাল যে টেন্ডারবাজি বাজি চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকান্ড এগুলো বন্ধ না হলে দেশে গিয়ে যাবে না অর্থাৎ তিনি সরকারের অংশ দেয় অবশ্যই এবং তিনি মন্তব্য করেছেন এটি তাহলে আমরা থেকে কি মিলাবো যেটাই নিরুভা চৌধুরী মনি অভিযোগ করলেন তাহলে সরকারের অংশীদার যারা রয়েছেন তাদের মুখ থেকে সত্য তথ্য আমি মনে করি যে এটা সত্য তথ্য দেখেন কিন্তু দুর্ভাগ্য হচ্ছে লুটপাট অনেক দিন ধরে চলছে এবং আমরা এই কথাটা একটু বলার চেষ্টা করি আমি জানিনা বুঝাইতে পারি কিনা এই লুটপাটটা তো হচ্ছে কি আমরা যে অর্থনৈতিক ব্যবস্থায় আছি এই অর্থনৈতিক ব্যবস্থার উপসর্গটাই যদি হয় এবং প্রধান যদি হয় লুটপাট তন্ত্র তাহলেই সমস্যা হয়ে দাঁড়ায় মানে কি লুটপাটের ধারা অব্যাহত থাকে রাজনীতি যে দুর্বৃত্তায়িত কথা বলছি সেটা কিন্তু এইটা হয় আমি আপনাদের এখানেও বলেছি সময় এখন নাই বলে আর ব্যাখ্যায় যাচ্ছি না তার থেকে হয় আপনি দেখেন কোথায় চলে গেছে সাতান্ন হাজার কোটি টাকা হচ্ছে খেলা ফেরি বেগমপাড়া কানাডায় এখন বাংলাদেশের টাকা পাচার হয়ে যায় সুইস ব্যাংকে সাড়ে তিন হাজার কোটি টাকার খবর পাওয়া গেছে আরও আছে ব্যাংক লুটপাট হয়ে যায় অর্থমন্ত্রী বলে এইটা কোনো টাকা না ঘুষ বাংলাদেশে একটা মানে ঘুষ ছাড়া একটা কঠিন জায়গা হয়ে গেছে ঘুষ কেনা কেন স্পিড মানে লুটপাটতন্ত্র দুর্নীতিটা যে বাংলাদেশে একটা প্রধান বিষয় এইটাকে তো প্রথমে স্বীকার করে এইটাকে উত্তরণের জন্য জাগরণ সৃষ্টি করতে হবে এবং একটা নির্দিষ্ট অবস্থান থেকে করতে হবে কিন্তু ক্ষমতাসীন যারা করছেন না এই ক্ষমতার অন্যতম পার্টনার ওয়ার্কার্স পার্টি সুতরাং আমি বলবো উনি এটা যথার্থ বলেছেন কিন্তু ক্ষমতার অংশীদার হয়ে এই কথা বলে কিন্তু পার পাওয়ার পাওয়ার পাওয়া যাবে না এই দুর্নীতির এবং এই যে লুটপাটের অভিযোগে উনিও অভিযুক্ত হবেন উনার দলও অভিযুক্ত হবেন সুতরাং উনি যদি অবস্থান থেকে বলে থাকেন তাহলে এই দুর্নীতি বিরোধী অভিযান থেকে সেটা হবে না ক্ষমতার বাইরে এসে নীতিনিষ্ঠ অবস্থান নিয়ে দাঁড়াতে হবে এবং আমি শেষ কথাটা হচ্ছে এটাকে যদি আমরা আসলে উপড়ে ফেলে চাই তাহলে পুরো অর্থনৈতিক ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে এবং সেই অর্থনৈতিক ব্যবস্থা কিন্তু আমদানি করার কোনো দরকার নেই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে সংবিধান আমরা করেছিলাম কাটা সেরার পরেও যে অর্থনৈতিক ডিরেকশন আমাদের মুক্তিযুদ্ধের ধারার মানে মুক্তিযুদ্ধের সংবিধানে আছে ওই ধারায় গেলেই কিন্তু এটা সম্ভব বলে আমরা মনে করি জানতে চাচ্ছি ধন্যবাদ লুটপাটতন্ত্র দুর্নীতি সন্ত্রাস দুর্বৃত্ত পলিটিক্স খুব কমন শব্দ পরিচিত শব্দ শুনতে বলতে ভালোই লাগে বিষয়টা হচ্ছে যে আমি বাস্তবে তো দেখছি বাস্তবত দুদক দায় বেগম জিয়া বলেছেন তিনি মামলায় তিনি সাক্ষী দিতে যাচ্ছেন না তিনি মামলায় যাচ্ছেন না অর্থাৎ মানে কি তিনি যদি বারবার বলে আপনি যদি মনেই করেন যে আপনি চুরি করেন নাই অফিস টাকা আত্মসাত করেন নাই ফেস করেন না কেন মামলাটা আপনি প্রমাণ করেন আপনি চল না আপনি আপনার ছেলে এসে প্রমাণ করেন যে আপনারা জিয়র রহমান আত্মসাত করি নাই চুরি করি নাই তাহলে তো প্রমাণ হয়ে যায় আপনি নিজে চুরি করবেন চুরি করে আপনি ধর্ম পরের শিখাও আমি দুর্নীতি করে তো বলা যাবে আর আমরা এই ক্ষেত্রে কমিটেড যে দুর্নীতিটা সামরিক সের মুক্তি পাওয়া যায় হতেই পারে এবং তারেক রহমানরা কিন্তু এখন অ্যাবস্কন্ডিং তারেক রহমান অ্যাবস্কন্ডিং এবং শেখ হাসিনার মামলার এফআইআর চার্জশিট রয়েছে চার্জ ফ্রেম হয়েছে ট্রায়াল শুরু হয়েছিল ওয়ান আমিও জেলে আপনি বলেছেন সেলুট করি আপনাকে তখন কিন্তু বেগম জিয়া বা তার কোনো মামলায় চার্জশিটও হয় নাই শেখ হাসিনার মামলায় চার্জশিট হয়েছে চার্জ ফ্রেম হয়েছে ট্রায়াল শুরু হয়েছে কোন হয় শেখ হাসিনা শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন না প্রধানমন্ত্রীর দুর্নীতি করেছেন তার পরিবার এবং তারা প্রথম অ্যারেজ শেখ হাসিনা কারণটা কি দেড় মাস পরে খালদা জিয়া আমি শেষ করছি দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান চলছে আমরা চেষ্টা করছি এখনো আপনি দেখবেন ক্ষমতাসীন দলের বহু গুরুত্বপূর্ণ লোকের বিরুদ্ধে আমরা চলছে দুদক স্বাক্ষর নিচ্ছে তদন্ত হচ্ছে হচ্ছে এখনো আমাদের ইম্পর্টেন্ট দলের তাদের বিরুদ্ধে আসছে অনেক ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ আওয়ামী লীগের বহু কেন্দ্রীয় নেতার কাছে দুদক করছে কাজে দুদক হাত দিতে গেলেই দুঃখ খারাপ অর্থাৎ আমার গায়ে আমার দিকে এলেই খারাপ আমি তো বলছি আমি বহু কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী সিনিয়র মন্ত্রীদের কাছে না দেয়নি এখন চলছে দুর্নীতির বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে দুর্বৃত্তের বিরুদ্ধে আমরাই সোচ্ছার আমরাই রাজনীতিকে যারা কলুষিত করেছে বারবার যারা কথাগুলো আসলে ওই সাগাচু হিসাবে একদিন বলেছিলেন চালের দাম বাড়ছে কেন দোষ যুদ্ধাপরাধী হ্যাঁ যুদ্ধাপরাধীর সামরিক শাসনকে মদত না দিত যদি গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকতো তাহলে চারুর দাম বাড়ত না দুর্নীতি সন্ত্রাস জঙ্গিবাদ হাজারে গণতান্ত্রিক যাত্রা কাজের রাজনীতিকে করেছেন সন্ত্রাসকে লালন করেছেন জঙ্গিবাদ লালন করেছেন এবং একেবারে দুর্নীতিবাস তারাই দেশের গণতন্ত্রের সুযোগ ধন্যবাদ পঙ্কজ চৌধুরী মনি দর্শক রাজনীতিতে অভিযোগ পাল্টা অভিযোগ অবশ্যই থাকবে এটি সব গণতান্ত্রিক রাষ্ট্রে রয়েছে কিন্তু তার মধ্য দিয়ে কোন দল কতটুকু গঠনমূলক রাজনীতি দিকে এগোচ্ছে সেটি লক্ষ্য নিয়ে আমাদেরকে সেই বিচারটি করতে হবে শুভরাত্রি